আল্লাহ পাক বলেছিলেন আদৌ খবরদার গন্দম গাছের ফল যেন খাবে না গন্দম গাছের কাছে যেন যাবে না কিন্তু আম্মা হওয়া সালাম সেই গন্দম গাছের ফল পেড়ে নিজে খেলে আমাদের আব্বা যান হজরত আদমকে খাইয়ে দিলেন দেওয়ার পরে আমার আল্লাহ বেজার হয়ে গেলেন আদম আমি তোকে মানা করলাম শুনলি না আমার দয়ার বহস্ত তোকে দিলাম আজকের আমার প্রতি কথার দিকে খেয়াল করলে না যাও আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে মা হাওয়া আমাদের আম্মা জেদ্দা আল্লাহর হাজিরা যেখানে বিমানবন্দর আল্লাহর নবীর দেশে যাওয়ার পথে ওই জেদ্দায় পাক লাভিয়ে দিলে। আর আমাদের বাপ আদি পিতাকে লাভালেন শ্রীলঙ্কা লঙ্কা দ্বীপে দুজনাই কাঁদে স্বামী স্ত্রী তুমিল মোহাম্মত আব্বা মারা তো প্রেম সব উজাড় হয়ে গেল তাই দুইজনে দুই প্রান্তরে কান্তে লাগলেন রব্বানাক জলাম নাক আনফসানাক ও ইল্লাম তকফিরিলানাক ওয়া তারাহামনাক লানা কুনান নামিনা লুখ শিরিদ আয়ামার আল্লা আমি জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ মুক্তি দাও এই কথা বলতে 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 চোখের পানিতে নদী নালা বয়ে গেল বাপ ভুল তো দুটো করিনি একটাই করেছিলেন আল্লাহ পাক বলেছিলেন ওই গন্দম কাছের ফল খাবে না কিন্তু খাবার পরে এইরকম করে কানতে লাগলে আমার আল্লাহ করুণা দয়া মায়া আজকের কত ছিল কিন্তু আল্লাহর কথা মান্য করার দরুন সাড়ে তিনশো বছর কাঁদলেন বাবা চোখের পাঁচে নদী নালা বয়ে যেতে লাগলো আমার আল্লাহ পাক মাফ করেন না শুধুই কাঁদে চোখের পানি ফেলে দুজন দুই প্রান্তরে আল্লাহ পাক দেখে বললেন আল্লাহ পাক দেখে বলেন আদ আমি তো মানা করেছিলাম তুমি কেন শুনলে না আজকের কেন নিজের পুত্র অত্যাচার করলে বলে আল্লাহ গো আমার নফসির প্রতি আমি অত্যায় করেছি আমি জুলুম করেছি মাফ করে দিন না 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 আল্লাহর ফেরেস্তারা আরজু করে না আল্লাহ আমরা তো সেজদা করে দেখিয়ে দিলাম আজকের এত বড় মর্যাদা আপনি দিলেন আল্লাহ আজকের সাড়ে তিনশো বছর পাঁধে আল্লাহ কি করবেন না আমার আল্লাহ পাক বললেন মালাকা ফেরেস্তারা যাও 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 আমার আদমকে বলে দাও আদমকে শুনিয়ে দাও আজকে সাড়ে তিনশো কেন আর যদি ডবল কাঁধে ক্ষমা হবে না যশাই পর্যন্ত আমার বন্ধুর নামটা না বলবে দুনিয়ায় আমাদের বন্ধু বন্ধু দুনিয়ার লোভ আর আল্লাহ পাক জেলার সঙ্গে বন্ধু করেছে তিনি কে তিনি মদিনার শরীফের সবুজ গুম্বুজির তলে শুয়ে আছে লক্ষ লক্ষ মানুষ আমার বিশ্ব নবীর দরবারে যে কাঁদে সেই দরবারটা হচ্ছে আমার নবীর দরবার জি যেখানে লেখা আছে আল্লাহ পাশে লেখা আছে মোহাম্মাদু রসুল্লাহ একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না কত বড় বন্ধু জান্নাতের চৌকাঠে লেখা আছে আল্লাহ পাশে লেখা মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে আল্লাহ পাশে মোহাম্মদ জান্নাতের গাছ প্রত্যেক পাতায় পাতায় লেখা আছে মোহাম্ম আল্লাহ পাশে লেখা মোহাম্মদুরসুল্লাহ আমার আল্লাহ কেমন দোস্ত বানালেন আল্লাহ পাক ডেকে বললেন ও মালা কারাক আমার আদমকে বলে দাও আমার বন্ধুর নাম যদি একবার পড়ে লাগ তাহলে বন্ধুর খাতিরে আমি আল্লাহ ক্ষমা করতে পারি ও ভাইরা ও বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা আমার আপনার আদম আলের সালাম আমার আপার আব্বাজান ওই তসবির সঙ্গে মিলিয়ে পড়েছিলেন কালেমা আপারি আমরা যে কলেমাটা পড়ি ওই কলেমা তিনি পড়েছিলেন রব্বানা জলামনা আনফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন বিহুরমতে হাজিল কলেমাতে তাইবাতে বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আরে ভাইরা রে বাপ তখন পড়ে নিলেন আমার আল্লাহ খুচি হয়ে তুমি যে একটা ভুল করেছিলে আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম আবার স্বামী স্ত্রীর আল্লাহ মিলন করে দিলেন জাবলে রহমত আহ আমার বিশ্ব নবীর দরবার বিশ্ব নবীর জায়গা আল্লাহর কাবা বাইতুল্লার নিকটতম জায়গায় আল্লাহ পাক দুজনকে মিলিয়ে দিলেন একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আজকের আদম নবী আলহ সালাম একটা ভুল করে যদি সাড়ে তিনশো বছর কম বেশি কাঁদে আজকের পঞ্চাশ বছর বয়স পঞ্চান্ন বছর বয়স ষাট বছর বয়স সত্তর বছর বয়স একবার বুকে হাত দিয়ে বলুন আমি আপনি জীবনে কত অন্যায় করেছি গোনা করেছি বাবা জি একবার কি বলেছি একবার কি চেয়েছি না তাই গত রাতটা চলে গেছে বলার রাত দরখাস্ত করার শেষ রাত এই গতকালকে চলে গেছে আমরা অনেকে ঘুমিয়ে কাটিয়েছি বাবা একবার হাত তুলে বলতে পারিনি চাইতে পারিনি আমাদের কপাল খারাপ জি আমাদের নসিব খারাপ আল্লাহর নবী যখন মিয়ারা গিয়েছিল আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছিলেন একটাই দাবি লাস্টে করেছিলেন আল্লাহ আমার উম্মত গোনা কি করে হবে তারা গোনাগার খাতাকার পাপি অন্যায়গুলো কি করে ক্ষমা হবে আমার আল্লাহ পাক যে কোরআন আয়াতরা নাজিল করে দিয়েছে। আল্লাহর আলেমরা জানেন যারা কোরআন পড়তে পারেন তারা জানেন তুব ইল সুহা আল্লাহ পাকে রাতটা নাজেল করে দিলেন ও আমার বন্ধু দোস্ত শুনে লাও জেনে লাও তোমার উম্মত মতানির বলে দেবে যদি পাহাড় পাহাড় পরিমাণে গোনা করে একবার যদি তওবার পুকুরে ডুব দেয় আমি আল্লাহ তওবার বিনিময় আমি আল্লাহ তাদের মাফ করতে রাজি তাই গতকাল কেড়ে চাওয়ার রাত গেছে বাবা আমরা চাইতে পারিনি হ্যাঁ এখান থেকে চল্লিশ বছর আগে আমি দেখেছি বাবা সবে বরাতের চাঁদ উঠলে আমার মা চাচিরা আলো চাল করতো রুটি বানাতো হালুয়া করতো সব বাড়ি বাড়ি পৌঁছে দিত সে একটা মজা আলাদা ছিল বাবা সে একটা মিলন আলাদা ছিল বাবা একটা ভালোবাসা ছিল আলাদা এখনো সবার নেই বাবা নেই এখন হয়েছে গোস্ত রুটি গোস্ত রুটি আগের মাচা চিরা আমার ভাইরা কি করতে ওই হালুয়া রুটি বাড়ির পাশে দেবে আত্মস্বজনের দেবে কি একটা আনন্দ খুশি বাবা আর এখন গোস্ত রুটি কারা খাচ্ছে ধরম কুটুম কোন বাবা কেলে কুটুম তা আল্লাহ জানে রুটি খাচ্ছে নিজের ভাই গরীব এই গোস্ত কিনতে পারিনি দু কিলো আমরা কিনে দিয়েছি বাবা জি আমার হলে যথেষ্ট ভালো পাশের বাড়ি কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই জি আমরা মুসলমান আমরা মুসলমান আল্লাহ পাক তাই ডেকে বললেন ও বান্দা বান্দিরা যদি পাহাড় পাহাড় পরিমাণে গোনা করে ফেলো একবার যদি তওবার পুকুরি ডুব দাও তু বুইলাল্লাহে না নাসুহা আল্লাহ পাক ডেকে বলেন বান্দা এই খালেস দিলে তওবা করবে আর জীবনে গুনাহ করবে না জীবনে পাপ করবে না এই নিয়াপলি যখন তওবা করবে আরে বান্দা রে আমি তো আল্লাহ মার আল্লাহ কুলতে হয় তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দি দে আর একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলা গেল না আমরা গত রাতে কজন চেয়েছি বাবা আমরা গত রাতে কজন বলেছি বাবা না এখনো চল্লিশ বছর বাঁচবো এক খুঁড়ি তহবা করব হ্যাঁ এক ক্ষুরি তহবা করব একে তো বাঁচবো বেশি হ্যাঁ সেই নিয়ত করে সেই আশা করে আল্লাহ রাজিত্তে বেড়াবেন না দেখেন না মৃত্যু টুপটাপ করে হচ্ছে বুড়ো বুড়ি না তরুণ যুবক ফুলের মতো চেহারা কেমন মৃত্যু দেখছেন না টলে পড়ছে বুকে ব্যাথা বাস হয়ে যাচ্ছে জি এজন্য বলছি বাবা আর চালাকি করোনা একদিন করেছো চল্লিশ বছর পঞ্চাশ বছর চালাকি করে জীবন কাটিয়েছ এখনো সাবানের চাঁদ আছে যদি পারে খালেজ দিলে তো করে করেন রাতটা গতকালকে চলে গেছে কিন্তু মাসটা তো আছে বাবা মাসটা তো পাচ্ছি আমি আপনি এই জন্য বলছি একটু খালেজ দিলে তো বা করে নেন এইবারে সাবানের পরে আবার আল্লাহ রহমতের মাস একটা আসছে মাহে রমজান জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন সবাই নিয়ত করে আল্লাহ তুমি যদি হাত রাখো আমি যেন পুরো একটা মাস রমজান শরীফে রোজা রাখতে পারি নিয়ত করে এই নিয়তের বদলা নিয়তের পরে যদি আমার আপার মৃত্যুটা হয় লিখে রেখে দেন রোজার সবটা আমল নামায় পাবেন জোরে বলুন আহ তিনটে মাস আল্লাহ দিয়েছে রজব সাবান রমজান কি রহমতের মাস তিনটে দিয়েছে কিন্তু কপাল আমরা শুধু দুনিয়া দুনিয়া করে পাগল বাবা দুনিয়া দুনিয়া করে পাগল জি এজন্য বলছি বাবা একটু ফিরে আসুন আমি একটু তোক দিচ্ছি বাবা যত ভাই আমার বসি আছেন মাসাল্লাহ একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে আমার হুজুরি কেবলা তোক বৃদ্ধি ছিলেন খুব ভালো লাগছিল বাবা আমি তো এক ঘন্টা আগে এসেছি বাবা আমি মহাফিল এক ঘন্টা আগে এসেছি আমার ভাইকে জিজ্ঞেস করে দেখু আর আমি তো একটু আগে ভাগে আসা লোক বাবা জি আল্লাহ আপনার শুনছিলাম খুব আওয়াজ খুব ভালো লাগছিল আর ওনাদের আল্লাহ পাক আমার দাদা পীরে দোয়া দিয়েছে তো বাবা আমার দাদা পীরের দোয়া দিয়েছে তো বাবা এই গতকালকে আমাদের হাড়োয়ায় মেলা হ্যাঁ যে মেলা হতো জানেন বাবা সেই মেলাটা হ্যাঁ আল্লাহ আকবর ওরা বাদ দিয়ে এই গতকালকের মাহফিল হলো বাবা বিশাল মাহফিল এই ছিলেন বড় বড় আলেম ওলামা ছিলেন বিশেষ করে আমার মুজাদ্দেদের আওলাদ পীর আমার ওমর সিদ্দিক হুজুর আল কোরাশি উনি ছিলেন জি আমার বুজাদদের اولاد আমার পীর দাদা মাওলানা তোহা সিদ্দিক আল কোরাশি ওনারা ছিলেন জি আল্লাহু আকবার মানুষ বুঝতে পারছে মেলা করে লাভ হবে না হুড়ু হুড়ি এখন মোটামুটি মানুষ সজাগ হয়েছে প্রতি বছর এখন মাহফিল হবে এইভাবে জি আমাদের ওখানকার বড় নেতা কু আমার খায়ের কা মানুষ আব্দুল খালেক সাহেব জি উনি ওই মেলার উদ্বোধন এবং উনি ওই মেলার উদ্যোক্তা চল্লিশ হাজার লোক কালকে খেয়েছে বাবা জি চিন্তা করতে পারছে আল্লাহ তা মানুষ বুঝতে পারছে আস্তে 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 এগিয়ে আসছে বাবা তাই বলছে একটু তকবির দাম তো আগের মতো না রয় তকবির খুব সুন্দর হয়েছে জি

মাফিক কালবি গায়রুল্লাহ এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার আরে তুই জোরে আল্লাহুম্মা সাল্লি আলা খুব সুন্দর হচ্ছে দয়ার নবী সোনার ছবি রাস্তায় বসে কাঁদে কেউ দেখে না তাহার পানে গোরিপ নবী বলে ও যে মদির দিনের নবী তোমরা চেনো না ওই নবীর নামে দরুদ পড়ো যাহাবে মা জোর জোরে আল্লাহ হম্মা সাল্লা আলা খুব সুন্দর হচ্ছে আলা আলে আমার ভাইরা বাবা আমার মা বোনেরা ওরা আমার সোনার চাঁদের আর কিছুদিন পরে আমরা রমজানুল মোবারাকের চাঁদ দেখবো আল্লাহ যদি হেনা হাতে মা রাখে আমরা রমজান শেরফ রোজা রাখবো বলুন ইনশাল্লাহ জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না আচ্ছা বলুন আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি বাবা আমরা যে আল্লাহর ভয় করি তার জ্বলন্ত নদী রমজান মাসে দেখতে পি ছটা পনেরো ইফতার সারাদিন পানির ফোটা খেতে পারলেন না এফতার সামনে নিয়ে আপনি বসেছেন ঠিক বুকি হাত আল্লাহর দিকে তাকিয়ে বলে এক মিনিট দু মিনিট বাকি আমরা কি এফতার গালে তুলতে পারি জোরে বলেন আর একটু জোরে বলেন আচ্ছা যদি কেউ তোলে তার কি কেউ মারবে তার গ্রাম ছাড়া করবে না আজকের বলুন কত বড় ত্যাগ আজকের আপেল আঙুর বেদানা পেঁয়াজি ছোলা মুড়ি চপ হ্যাঁ সারাদিন পানির ফোঁটা খেতে পারলেন না সামনে পিড়িজে হাজির প্লেটে হাজির আপনি খাবেন কিন্তু ঘড়ির দিকে তাকাচ্ছেন আল্লা সময় বোধ এখনো হয়নি আমার ঘড়ি ষলো থাকতে পারে কি ফার্স্ট থাকতে পারে আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন ও মালে কারাক আমি আদমকে যখন বানাবারে রাজা করেছিলাম তোমরা তো মানা করেছিলে নিষাদ করেছিলে আল্লাহ আদমকে কে যেন বানাবেন না ওরা মারামারি করবে হানাহানি করবে খুনু খুনি করবে তোমার নামটা ভুলে যাবে আমরা ফেরেশতারা তোমার জন্য যথেষ্ট একবার ফেরেশতারা তাকে দেখো ভালোবাসা কাকে বলে ত্যাগ কাকে বলে আমার বান্দার সামনে সব নিয়মও হাজির বাবা গালি তুলে তুলতে পারে এক মিনিট বাকি আমার বান্দা গালে তোলে না আমার বান্দা খায় না আজকের জিভটা শুকিয়ে যাচ্ছে বাবা গলাটা শুকিয়ে যাচ্ছে বাবা সেই আপার ভোর থেকে শুরু করে আজকে সন্ধ্যা আপার পাঁচ ছট আট পাঁচ ছটা পনেরো আজকে ষোলো এক দু মিনিট বাকি বান্দা গালে তুলতে পারছে না একবার তাকে দেখো বান্দা আমার কেমন আমার কেমন ভালোবাসে তোমরা তো মানা করেছিল আদমকে তৈরি করো না ফেরিস তারা লিখে রাখো ফেরিস তারা জেনে দেখে রাখো আমার বান্দা বান্দি কখন গালে তোলে না সময়ের দিকে তাকে হলো কি না আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দা জীবনের গুণাগুলো গুলো করে দিলা তুলিনি আপনি খাননি শুধু তাকাচ্ছেন দিকে আল্লাহ খুশিতে বাঘ বাঘ গোনাগুলো মাফ আপনার ছেলে দিল্লি থাকে বোম্বে থাকে ঈদের দুদিন আগে যদি এক লাখ টাকা আপনার ফোন পে মেরে দেয় এই আপনার আমার পে যদি ছেলে মেরে দেয় এক লাখ আচ্ছা বলেন বাপ মার মুখ মনে আনন্দ হবে না অখুশি হবে না আনন্দ হবে সত্যি আমার ছেলে ঈদের দুদিন আগে এক লাখ টাকা মেরেছে ও স্বামী স্ত্রী রাত্রির ঘুমোয় না ঘুমোই না শুধু ছেলের কথা মনে করছে আমার যোগ্য ছেলে সত্যি আমার যোগ্য ছেলে এক লাখ ফোন পে মেরেছে আচ্ছা ওই ছেলে যদি দু মাস পরে বাড়ি আছে বাপ চুমু কোথায় দেবে বলো যে ছেলে এক লাখ টাকা ফোন পে মেরে দেছে ওর কি গালে চুমু দেবে না পাশায় দেবে সত্যি ছেলে আমার বাবা সোনা কত প্রশংসা জি আল্লাহ বলে বান্দারে আমার ফেরেশতারা মানা করেছিল আমি ফেরেশতাদের কথা শুনিনি আমি আল্লাহ তোদের বানালাম পৃথিবীতে পাঠালাম কেতি এমন ত্যাগ এমন তিতি কাক আমার জন্য তোরা করছিস বান্দা এক মিনিট বাকি গালে তুলেও তুলতে পারছি না বান্দারে ঘড়ির দিকে তাকায় একবার বাবা সূর্যের দিকে তাকায় আর এফতার দিয়ে তাকায় গলাটা শুকিয়ে যাচ্ছে বাবা জিভটা শুকিয়ে যাচ্ছে ও বান্দারে এই অবস্থা দেখে আমি আল্লাহ আমার দরিয়ে জোশ মরেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ থাকতে পারি না আমি তোদের জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম দেখেছেন কত মায়ের আল্লাহ কত বড় দয়ার আল্লাহ একটু কাজ করলেই পাবেন বাবা আমরা যদি একটু কাজ করি এই গত রাত্রে যদি না শুয়ে আজকের রুটি না খেয়ে যদি দুপোটা চোখের পানি ফেলতে পারতাম বাস আপনি কামিয়াব হতেন কিন্তু কপাল তো সবার সমান না বাবা সবার নসিব তো সমান না বাবা অনেক জায়গা আমি দেখেছি সারা রাত কবর জিয়ারাত হয়েছে বাবা জি অনেক জায়গা দেখেছি মসজিদে মসজিদে জেকের হচ্ছে বাবা কাঁদছে আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়ছে এই গত রাত্রি কথা বলছি আবার অনেকে ঘুমিয়ে কাটিয়েছে অনেকে অন্য চিন্তা করেছে অনেকে মোবাইল থেকে কাটিয়েছে বাবা সব মানুষ তো সমান না সব মানুষ তো এক না বাবা সবার নসিবে কপালে একরকম তো হবে না বাবা জি এইবার লক্ষ্য করুন আমরা রেফতার লেইনি মাফ। এইবার যেই সময় হয়ে গেছে বাবা ইমাম সাহেব বলছে আল্লাহ মালা কাসাম তো হবে কামান তো আলারিসকে তো পুরোটা বলিনি উফ মেশিন চলতেছে মনে হচ্ছে যেন নব্বই কিলোমিটার স্পিরিট জি মাঝে মাঝে মনে করছে বাসন শুদ্ধ চালাই আল্লাহ সারাদিন তো খাইনি পানি ঢেলে জগ দে গিলাসে কি হবে জগ ধরে চুমড় দিচ্ছে আল্লাহ আকবার তাহলে আমার আল্লাহ কত খুশি হচ্ছে এইবারে হাফ খাওয়া হয়েছে মেশিন কত পারবে বাবা দুটো দু পাটি দাঁত কত পারবে আরো জায়গা দাঁত নি টাকা কি হচ্ছে বাপ মুড়ি পাশেতে চুপ করে বিজলি তাই চালাবে আমার কাছে বুঝতে পারেনি বাপ জি জায়গা দাঁত আছে কর 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 চালাচ্ছে জায়গা দাঁত নি কি অবস্থা বলো দিন মুড়ি গাল এলে শুধু কপ চাচ্ছে কখন থুতু আসবে ভেজবে তাই ভেতর দেবে আল্লাহ আকবার হঠাৎ মুয়াদ্দিন উঠে বলতেছে আর খেয়ে না জান দেবো আচ্ছা কি ও সারাদিন খাইনি একটু লিয়ে বইছি খাই তোর আজান দিতে কেটা বলে সারা নাই আধ ঘন্টা দেরি হবে না আহ রোজা যেমন ফরজ আল্লাহর নামাজ ফরজ বেশি খেয়েও না নামাজ পড়ো আল্লাহর বান্দা বাবা সম্পূর্ণ খেতে পারলো না বাসনে তখন ইফতার বাবা নামাজ পড়তে চলে গেল ওই নামাজটা মগরেবের নামাজ নামাজের পরে বাড়ি গেলে যাবার পরে বাবা মাঠে খাটা বান্দা কত কষ্ট করা বান্দা বাবা দিন মজুরি বান্দা আজকে কত কষ্ট সারা দিন করেছে বাবা এই গরমে আজকের বুকে আজকের পোলের পিঠে আপার ঘামে নদী নালা বয়ে যাচ্ছে বাবা একটু খাই খাওয়া করে শুয়েছে আবার মোয়াজ্জিন আজান দিয়েছে আয় আর ঘুমালে চলবে না এই এসার নামাজ আমার বিশ্ব নবীর নামে তারাবি আর ও তখন একটু কাক ঘুম মতো এসেছে মনে মনে করছে হারা যে দু ঘন্টা পরে দিবি তো এখন দিচ্ছিস কেন আমি একটু ঘুমবো না দেখেন সিস্টেম নিয়ম আছে বাবা নিয়ম আছে বাবা মজে নাজান দিলে আবার উটি গুটি গুটি পায় উজু করে বাবা খতম তারাবি অনেক জায়গায় সুরা তারাবি অনেক জায়গায় বাবা যেখানে খতম তারাবি কত কষ্ট হবে বাবা দু পারা তিন পারা করে পড়বে অনেক জায়গায় পাঁচ পারা করে পড়বে বাবা সুরা তারাবি হলে অন্তত পঁয়তাল্লিশ মিনিটে কাজ মিটে যাবে যেখানে খতম তার বিরাট কষ্ট ও ভাই তারা মাঠে কেটেছেন কষ্ট করেছে বাবা দাঁড়িয়ে আপনি তাহার বেঁধে দাঁড়িয়েছে কে তারপর ঘুম এসে যাচ্ছে টলে টোলে পড়ছেন বাবা আমার আল্লাহ দেখতে বলছে বান্দা ও বান্দারে যে নবীকে না তৈরি করলাম আমি কিছু বানাতাম না তিনি আমার দোস্ত হাবিব আজকে সেই নবীর জন্য তুমি তারাবি পড়ছো আরে বান্দা গো একদম ঘাবড়াবে না একদম চিন্তা করবে না আমি তা আপার এফতার তোদের গোনা মাফ করে দিয়েছি আর আমার নবীর জন্য তোরা যে দাঁড়ি দাঁড়ি কুড়ি রেখা তারাবি পড়ছিস আবার এসার সতেরো রেখা নামাজ পড়ছিস ও বান্দারে নামাজ আমি আল্লাহ তো পছন্দ করেছি আমার নবীর তার ব্যত পছন্দ হয়েছে আমি আল্লাহ জাহান নামার আগুনটা তো হারাম করে দিলা দেখেন এফতারে হলো মাপ আর তারাবিতে হলো জাহান নামের আগুন থেকে রেহাই একটু চিল্লে বলা গেল না আর একটু জোরে বলা গেল না তাহলে কত বড় রহমতের মার বাবা এর ফাঁকে একটা কথা বলে দেই বাবা যারা ফেসবুক চালায় যারা ইউটিউব চালায় এখন বিভ্রান্তি হচ্ছে বাবা বহু জায়গা এখন সে কুড়ি রেখার তার মিউটে গেছে বাবা কুড়ি রেখার তার উঠে গেছে এখন এসছে কি জানেন আট রেখা কুমগে দেে বাবা আমি বলুন তো আপনারা যারা বয়স্ক মানুষ আছে যা কিছু বয়স্ক বাবা হয়েছে আমরা আগাগোড়া কুড়ি রেখার তার বিপরি বাবা আরে কত বলেন না কেন আমরা আগা করা করে খাত করি 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 পড়ি দুই রেখাত করে নিয়ে চার রেখাতে মনা যাক তাই তো বা এখন কিন্তু দেখে সব উল্টো বলতে আট রেখা এই গত রাতে সবে বরাত চলে গেল ইউটিউব খুলে দেখেন অনেক জায়গা বলছে সবে বরাত বলে কিছু নেই আজকের বলেন দিন আমার বাপ চাচা আপনারা প্রত্যেকে সবে বরাত মেনে এসেছেন জোরে বলে তা বলুন আজকের আমরা কোন জমানে এসে পৌঁছেছি বাবা আমরা কোন দিনে সে পৌঁছেছি বাবা আমরা আছি কোথায় কুড়ি রেখা কি অবস্থা আমরা দাঁড়িয়েছি বাবা জি আল্লাহর বান্দা নবীর তারাবি তুমি পড়লে আমি পড়লাম বাবা জাহান্নামের আগুনটা হারাম করে দিলেন ও ভাইরা রে এইবারে নামাজ কালাম পড়ে আমি তুমি বাড়ি এলাম আল্লাহর কি সাঁত বাবা একটু ঘুম লেগেছে বাবা ঘুমের গোল লেগেছে বাবা ঠিক সাড়ে বারোটা একটা বাজে আবার একটা পার্টি বেরিয়েছে বাবা নাম তার সেই পার্টি বাবা মসজিদে হাঁকছে ও আল্লাহর বান্দা রোজাদার আর ঘুমায়ও না একটু জলদি করে তো বাবা জলদি করে খেয়ে খেলা সাইরি করে লাউ আগামীকাল আল্লাহর রোজা রাখবে বাবা ফরজ রাখবে বাবা তুই সারা দিন থাকতে পারবে না ওটো ওটো জলদি করে খেয়ে লাও ও ভাইরা রে এই পাটি নামতে সাইরি পাটি বাবা এইবার আমি আপনি কি করব বাবা আবার জলদি করে উঠে দুটো না খেলে আগামী কাল রোজা রাখা সম্ভব বাবা গরিব মানুষ মাঠে কাটে কষ্ট করে যে তুই উঠে না খেলে চলবে না হ্যাঁ এইবারে ঘুমির ঘরে উঠেছে গরিব মানুষ সারা দিন মাঠে খাটে বাবা জি এইবারে বউ দুটো ভাত নিয়ে সামনে দেশে গলা ধরে স্বামী তুলে দেশে ওটো ওটো দুটো খাও কালকে রোজা রাখবা এ ঘুমির ঘরে কিছু বলতে পারছে না গরিব মানুষ মাঠে খাটে জি আল্লাহ বাবা এইবার উঠে বসেছে বসে বসে চলতেছে বাবা বসে চলতেছে বউ বলছে একটা মুখি হাতে পানি দাও একটা মুখি হাতে পানি দাও তুমি খাবা ও ঘুমির ঘরে চালাচ্ছ ওর তো মুখি পান দিত তুই লে কি করবে আবার বউ এইবার বাসন ভাত আর একটু বাটিতে তরকারি এনেছে বাবা এ ঢেঁকি সে তরকারিতে হাত দিচ্ছে না ভাতে হাত দিচ্ছে বটে জি আবার বউ তরকারি দিচ্ছে ভাতে জি এইবার মা একগাল গালে দিচ্ছে একগাল পাশে দিচ্ছে ঘুমির ঘোড় বউ ডেশকো করছে হ্যাঁ নে দিতেছো তুমি গালে দাও হ্যাঁ ঘুমির ঘোষ আল্লাহ পাক দেখে বলবেন আরে বান্দারে রমজান মাসটা বরকতের মাস রমজান মাসটা নিয়ামতের মাস বান্দা ভোরবেলা উঠে আজকে রোজা রাখবি বলে তুই খেতে পাচ্ছি না গালে দিতে পারছি না ঘুমের গর ও বান্দারে রে একবার কান পেতে শুনিলাম তো দয়ার আল্লাহ এই যে ঘুমের ঘোরে সাইরি পান করিস এই যে কাজ বাবা গালে দিতে পারিস না তোর ঘুমের ঘর লেগেছে বান্দা কোনো চিন্তা করবি না আমি তোর দয়ার আল্লাহ মায়ের আল্লাহ এই কষ্টের বিনিময় তোর পুরুষ কাটা কি দেবো শুনেলে ওই মহাময় দানে যেদিন মাত্র সূর্যে দাঁড়াবে ওই দিন আমি আল্লাহ নিজে জান্নাতের নাস্তা আর জান্নাতের ইফতার আমি নিজে হাতে তোর খাইয়ে দেব বান্দা হ্যাঁ আমি তোর খাবো কোন চিন্তা করবি না একটু কষ্ট করে আয় পাবি একটু কষ্ট কর অ ভাইরা রে হাদিস রিবে নবি মনে ঠিক কে মুখিরে আমার আল্লার বুলাল আমি চিল্লে টিল্লে ডাকবে ইয়া আই হাস্যিয়া বান্দা দুনিয়ার বুকে রোজা রেখেছে তারা পানি পান করুন সারাদিন পানির পোটা খাওনি একবার এসে আমার কাছে এসো আমি আল্লাহ তোদের খাইয়ে দেব কিয়ামতের মাঠে সব রোজাদারেরা আমি আপনি আল্লাহর মাকামে দরবারে হাজির আল্লাহ আমরা রোজা রেখেছিলাম আমরা খাবো আমরা খাবো আল্লাহ কি করবেন মতির প্লেটে জান্নাতের নাস্তা তবে মনে করো না মুড়ি আর পেঁয়াজি দেবে বাবা জি ময়দান যে আল্লাহ সাজিয়ে আনবে মুড়ি ঝান্নাতের নাজ নিয়ামত জীবনে চোখে দেখিনি বাবা আমি আপনি দেখিনি সেই জিনিস সেই নিয়ামত সামনে এনে আল্লাহ পাক দেবেন বানবা আমি তোদের বলেছি খাবাবো খাবি খাবি আহ রোজাদাররা কি খুশি ওর ভিতরে ভোজাদার ঢুকে গেছে যারা দিনের বেলা খেল বাবা আমি একটা ওয়াশ করি চাপার শুনেছেন ইউটিউবে বাবা ট্রেনে ফাঁকি দেয় বলে টিকিট না কেটে শিয়াল দেয় স্টেশনে চেকারের ফাঁকি দিয়ে ওপারে গিয়ে বলতেছে বন্ধুর সাথে বলতেছে তুই তো টিকিট কেটে আমি কাটিনি দেখ আমার হ্যাঁ কেউ দেখতে পাইনি আমি চলে এসেছি দেখেছি ও কি খুশি ফাঁকি দিয়েছে আচ্ছা তারপরে পাতাল ট্রেন উঠেছে বাবা পাতাল ট্রেন উঠেছে হ্যাঁ বন্ধু বলতে এতে ফাঁকি দিতে পারবি বলতে এটাই হবে না কেন বলছে এখানে টিকিট কাটতে হবে আর বেরোবার সময় ওই হন্দল পড়ে রয়েছে হন্দল ও টিকিট না দেওয়া পর্যন্ত হন্দল উঠবে না ও কি কি করে যে বেরেনে কারবার কায়দায় তৈরি করেছে আল্লাহ জানে আমি পাতাল ট্রেন পার হওয়ার সময় স্টেশনে নেবে পার হওয়ার সময় আমি মনে মনে করি আল্লাহ এ বুদ্ধিটা কে দেশ হ্যাঁ হ্যাঁ তুমি কারেন্টে ট্রেনে ফাঁকি দাও স্টেশন পার হয়ে তোমার হাসি সব দাঁত বেরকে পড়তে হই আঁকি দিছি আই আঁকি দিস ওই এখানে ফাঁকিতে যাও তিন আগে টিকিট ফেলো একটা গর্ত করা আছে ওকেন দাও উনি মনে করছে মসজিদ রেতে বোধ হয় যেটা মসজিদ ফাঁকি দেয় মসজিদ বাক্স রেখেছে বাবা যত সেরা ফাটা তিন তিনটে তিন টুকরো সেই মাল ঢুককে দেখছে এক টাকার কয়েন টেবিল আয় না সেই মাল ঢুকে দেবো তো খোদা কেউ লাই না তুই আমার কথা বুঝতে পারিনি জি উনি মনে করতেছে হন্দল পড়ে রে ওই মাল ঢুকবো না ও টিকিট আলাদা বাবা গোল টিকিট ওইটা ঢুকো হন্দল উঠবে জি তো কিয়ামতের ময়দানে ভোজাদাররা লাইনে দাঁড়াবে জি আল্লাহ আমরাও রোজাদার ফেরেস বলছে আল্লাহ তুমি রোজাদারদের দেখেছো তো সবাই সে হাজির আমরা কার মেহমানদারি করব। কার দোবো আল্লাহ বলবে ফেরেশতারা কোনো চিন্তা নেই রোজাদার ভোজাদার দুটো লাইন করো ফেরেশতারা এক ভাইয়া আই ই হ শিয়ফ রোজা পালন করেছে যা রোজা দুনিয়া রেখেছে বাবা ভোদির একটা লাইন আর যারা রোজারা কিনে ভোদির একটা লাইন দুটো লাইন করো ফেরেশতারা বলবে আল্লাহ আমরা চিনব কি করে চেনার তো কোনো কায়দা নেই একই তো মুখের আকৃতি একই তো ব্যাপার কি করে চিনব আল্লাহ বলে রে আমার বান্দাদের লাইন করে দাও দেবার পরে ওদের গালের কাছে নাকটা দাও যখন নাকটা গালের কাছে দেবে আমার রোজাদার ইয়াহি আমার রোজাদার ব্যক্তিদের গাল থেকে একটা গন্ধ বার হবে সেটা হবে মেশকে আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না কারো দিন বান্দা কিছু খাইনি ফানির ফোটা বান্দা গালে লেইনি ওই বান্দার গাল থেকে বার হবে মেশকে আম্বার আমি বলছি নে তা বলছে বাবা জি আল্লাহ বলবে যাদের গালতে মেসকে আম্বার গন্ধ বার হবে ওদের ডান সাইডে লাইন করে দাও আর যার রোজা রাখিনি ওদের গালের কাছে নাক দিয়ে দেখবে দুর্গন্ধ তথা আমি বলছি ওদের গালতে কি বেরোবে জানো পাটা পাটা গন্ধ আল্লাহ বলে ওদের বাম সাইডে দাও সব বাম সাইডে ডান সাইডে আল্লাহবার মতির পেলেটে জান্নাতে নাস্তা দেবে রোজাদারদের ভোজাদাররা শুধু তাকাচ্ছে আমাদের আমাদের ফেরেজ তারা বলবে তোকে পাঁটা ফাটা গন্ধ কি দেবো তোকে দুনিয়া খেয়েলি কেন বলতে আমার আমার বই দিবার বলতে কোনো আলেম বলেলো এই কোনো আলেম তোদের বলেছিল বলতে বলেছিল আমরা কান করিনি শরীর ভালো ছিল গায়ে ছিল। জি আল্লাহ বলবে দাঁড়ে দাঁড়ে খাইয়ে লে আল্লাহর বান্দা কেমতির মুসিবতির দিন মতির পেলেটে রোজাদার বান্দাদের নাস্তা দেবে কেতাবে বলা আছে না 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 রোজাদার ব্যক্তিরা কেমতের ময়দানে খাবে না আমরা খাব না আল্লাহ খাবো না পাক বলবে বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করেছ সারাদিন পানির ফোটা খেতে পারিনি বান্দা খাও 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 কিন্তু বান্দা তো খাবে না ব্যাপারটা কারণটা কি আল্লাপাক দেখবে বান্দা যান ভরে খাও দুনিয়া কত কষ্ট করেছ ভোরবেলা উঠে তুমি খেতে পারিনি কষ্ট করেছ বান্দা তুমি খাও সব বান্দা দেখে বলবে আল্লাহ রে আমরা এই নাস্তা খাব না জান্নাতের নার খাব না কারণ তুমি তো আদা করেছিলে রোজাদার ব্যক্তিরা আল্লাহকে দেখবে আল্লাহ আমাদের খাবার দরকার নেই তুমি একটু দেখা দাও তুমি কেমন মায়ের আল্লাহ আমরা সারা জীবন আল্লাহ বলে জপেছি আল্লাহ বলে তকবি পড়েছি এখন কিয়ামতে তোমাকে দেখবো জোরে বলুন আর একটু চিললে বলুন আল্লাহ পাগ বলে বান্দা তোদের মনে আছে ফেরেস বান্দা বলবি আল্লাহ মনে নেই মানে আপনি তো দেখা দেবেন আবাজান ভাইজান ও আল্লাহর পাগলেরা। আমি বলছি না আমার নবীদের হাজার বছর আগে বলে গেছে এই রোজাদার গুলোকে ময়দানে যখন আবদার করবে আল্লাহ তোমাকে দেখব আল্লাহ তোমাকে দেখবো আল্লাহ পাক কি করবে সত্তর হাজার পর্দা তুলে নিয়ে আমার আল্লাহ নিজে আমার আল্লাহ রহমত আল্লাহ সামনে যখন দাঁড়িয়ে যাবে ওই বান্দা দেখবে বাবা দেখতে 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 হাজার হাজার বছর কেটে যাবে এই চোখ দুটো আপন পলক দেবে না সারা জীবন আল্লাহ বলে ডেকেছেন সারা জীবন আল্লাহ বলে আপনি মেনেছেন সারা জীবন আল্লাহ বলে তসবি পড়েছেন বিপদে মুসিবতে পড়ে আল্লাহকে যখন দেখেছেন। আল্লাহ বলবে বান্দাইবা তাকে দেখ আমি সেই দয়ার আল্লাহ সব পর্দা তুলে আমি সরাসরি তোদের সামনে দাঁড়িয়ে গেলাম একটু জোরে বললেন না সবাই মিলেমিশে বললেন না আর একটু জোরে বলা যাবে না জি সে আল্লাহকে মেনে চলতে হবে বাবা এ তো দুনিয়া দুদিনে দুনিয়া এ তো মুসাফির খানা বাবা জি আপনি এখানে বাহাদুরি করবেন হাতা গোটাবেন লাভ হবে বাবা আপনার লাভ হবে আপনি জানেন না এই পৃথিবীতে কত কোটি কোটি টাকার মালিক আজকে তার নিশ্চিন্ন হয়ে গেছে বাবা কোথায় চলে গেছে আপনি জানেন না একটাই কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা অহংকার না না বড়াই না কিসের দুদিনের নেতা দুদিনের ক্ষমতা কত তাবর তাবর সব চলে গেছে বাবা নেই তারা চলে গেছে বাবা জানেন আমার আল্লাহ পাক কিভাবে এই দুনিয়াটা সাজিয়েছে বাবা আল্লাহ হাকব